আসসালামু আলাইকুম সবাইকে, আমি আশরাফুল গনি সরকার, গো উইথ গনি চ্যানেলে সবাইকে স্বাগতম। এটি হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো আশা করি সবাই ভালো লাগবে। আমরা এসেছি কক্স বাজারে, তো আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত দেখবো এবং মেইন ড্রাইভটি ঘুরে দেখব। সারা রাত জার্নি শেষ করে অবশেষে আমরা কক্সবাজারে চলে এসেছি। আমরা উঠেছি নিঃসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে। এটি একটি চারতারকা মানের হোটেল। আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি একটি কাপল সুইট রুম, যার প্রতি রাতের ভাড়া হচ্ছে 5,000 টাকা মাত্র। নিঃসর্গতে সাধারণত দুই ধরনের রুম পাওয়া যায়, একটি হচ্ছে সি সাইড ভিউ আর একটি হচ্ছে হিল সাইড ভিউ। আমাদের রুমটি সি সাইড ভিউ রুম। এছাড়া আরও বেশ কিছু ধরনের রুম পাওয়া আছে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে নেবেন ওনাদের ফেসবুক পেজে। আমাদের যে রুমটি আছে সেই রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছি বুফে ব্রেকফাস্ট, 1 ঘন্টা সুইমিং পুল ফ্যাসিলিটি বা সুইমিং পুল সার্ভিস, যেটা আমরা সুইমিং করেছি অলরেডি, তো পেয়েছি সাথে জিম, ওয়াইফাই এবং সাথে ছিল কার পার্কিংয়ের ব্যবস্থা। তো হোটেলের কোনো হিডেন চার্জ নাই, মানে সাধারণত অন্যান্য যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে আপনার হচ্ছে সাধারণত ওনারা হিডেন চার্জ লাইক সার্ভিস চার্জ, অনেক আদার এক্সট্রা চার্জ, অনেক কিছুই ওনারা করে থাকেন। বাট এই নিঃসর্গতে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, যে বিষয়টা হচ্ছে কোনো হিডেন চার্জ নেই, আর সাথে হচ্ছে যে ইনফিনিটি সুইমিং পুল তো আছেই। তো খাবারের মান যদি বলেন, খাবারের মানগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট মানে রিজনেবল বলা চলে, কিন্তু আসলে রিজনেবল না। তো আসলে আমরা মূলত হোটেলেই খাবার বেশি খেয়েছি, কারণ আমরা বাইরের খাবারটা বেশি পছন্দ করতাম না, আমি আমার ওয়াইফ কেউ পছন্দ করি না। এবার নিয়ে আসলাম আপনাদেরকে নিঃসর্গ হোটেলের একদম রুফটপে, সুইমিং পুলটি যেখানে অবস্থিত সেই ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন যে রুফটপের ভিউটি হচ্ছে এরকম। এদিকে হচ্ছে ওই যে আমাদের, আমি যেটা বলেছিলাম হিল সাইড, তো হিল সাইড হচ্ছে পাহাড় হচ্ছে পিছনেই, তো হিল সাইড রুমগুলো এই পাহাড়মুখী হবে, আর এইদিকে হচ্ছে সি সাইড। তো এই তো, চলুন আমরা তাহলে আমাদের পরবর্তী যাত্রা শুরু করি। ও, আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, আসলে আমি যেই জায়গাটিতে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি নিঃসর্গের রুফটপের আরেকটি ফ্লোর বা আরেকটি পার্ট। সেই পার্টে দাঁড়িয়ে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর কি, সামনের দিকে এইখানে দাঁড়িয়ে আমরা প্রতিদিন যে কয়দিন ছিলাম সে কয়দিন আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখেছি। এখানে আপনি বিচে না নেমেও আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন, এবং এখানে বেসিক্যালি বারবিকিউ পার্টি করা হয় বা অন্যান্য যে ধরনের কোনো ধরনের কোনো পার্টি অ্যারেঞ্জ যদি কেউ করতে চায় সেখানে করতে পারবে। তো চলেন যাই আমরা এরপরে আমাদের যাত্রা শুরু করি, আর ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে সমুদ্রের অসাধারণ সৌন্দর্যটি উপভোগ করতে পারেন। এরপরে দেখা হচ্ছে সরাসরি মেরিন ড্রাইভ। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপনারা আমাদের যত ধরনের ভিডিও, এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলোর নোটিফিকেশন পেতে পারেন। তো আমরা এখন মেরিন ড্রাইভে আছি, আমার সাথে আছেন আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই, উনি রিয়াজ ভাই। বিডি মোটরসাইকেলিস্ট একটি গ্রুপ আছে, বাইকিং গ্রুপ, তো সেটি হচ্ছে ফাউন্ডার। তো রিয়াজ ভাইয়ের সাথে অনেক দিনের পরিচয় আমার এবং বড় ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক। তো আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দেই যে আমি কক্সবাজারে আসবো, তো রিয়াজ ভাই আমাকে পার্সোনালি নক করেন এবং উনি আমাকে ইনভাইট করেন যে ওনার রেস্টুরেন্ট আছে একটি কক্সবাজারে, সেখানে খেতে হবে, এবং উনি আমাকে পুরো কক্সবাজার ঘুরিয়ে দেখাবেন এবং মেইন ড্রাইভে নিয়ে যাবেন, সাথে আমার বউও আছে। তো চলেন আমরা মেইন ড্রাইভের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি। Oh,
গিয়েছিলাম ইনানি বিচের কাছাকাছি, সামহাও আমি ভিডিওটি করতে পারিনি। আমরা এখন আছি হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে আমরা হচ্ছে কক্সবাজার শহরের দিকে আবার ব্যাক করছি। ভাই আমাকে বললেন যে উনি একটি পছন্দের একটি জায়গা তুমি ওকে নিয়ে যাচ্ছেন, থামাবে ওখানে। তো আমিও না করি নাই, কারণ হচ্ছে রিয়াজ ভাই যেহেতু কক্সবাজারে এখন থাকেন, সেক্ষেত্রে রিয়াজ ভাই ভালো বলতে পারবেন যে কোন জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। তো চলেন আমরা দেখি জায়গাটা কোথায়, সাথেই থাকবেন। আমরা সেই জায়গাটাতে চলে এসেছি, রিয়াজ ভাই আমাকে বললেন জায়গাটা এনজয় করতে, দৃশ্যটা উপভোগ করতে বললেন। পাহাড় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পাহাড়টা আসলে অনেক বড়। আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে মেইন ড্রাইভে যারা আসবেন তারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে অনেক সিএনজি, মাইক্রোবাস, অটোরিকশা এবং প্রাইভেট কার চলাচল করে। তো যখনই রাস্তা পারাপার হবেন একটু সাবধানে দেখে পার হবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।